নমস্কার, আমরা বেঙ্গালুরুর বাঙালি। এখন বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। ভালো থাকা থাকি ব্যাপারটা হয়ে গেল, তাহলে এখন সোজাসুজি কাজের কথাতে আসা যাক। কাজের কথা হচ্ছে, আমি আজকে তোমাদেরকে এমন একটা জিনিস দেখাতে যাচ্ছি যে তোমরা মানে কি আমাকে থ্যাংক ইউ না দিতে পারবে না। কি বলতো, ব্যাপারটা হচ্ছে আমার বেশিরভাগ দিনই কি হয় কাজের জন্য বা জাস্ট মনের আলসেমির জন্য, হয়তো বানাতে ইচ্ছা করছে না ভালো করে, হোটেলে যাওয়ার মতন পকেটে পয়সা নেই, আর ব্যাপারটা হচ্ছে ভালো খেতেও ইচ্ছা করছে, তাহলে কি করবো, বিরাট সমস্যা একটা। এই সমস্যার সমাধান নিয়ে আমি তোমাদের কাছে আজকে এসেছি। বলো তো সমাধানটা কি? সমাধানটা তো একটু পরেই দেখাবো। খাটতেও হবে না বেশি, কিন্তু ভালো টেস্টি টেস্টি খেতেও পাবে, যেটার কাছে রেস্টুরেন্টগুলো ফেল। হ্যাঁ, এইরকম একটা সহজলভ্য জিনিসগুলো দিয়ে আমি তোমাদেরকে আজকে কিছু একটা দেখাতে চলেছি। কী দেখাতে চলেছি সেটা তো সারপ্রাইজ এখন রাখবোই, নাহলে তো তোমরা এখনই পালিয়ে যাবে সব। আরে না 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 না, পালিয়ে যাওয়ার মতন এমন কোনো খারাপ রেসিপি দেখাবো না, একেবারে প্রমিস, আমি প্রমিস করছি একেবারে এক্সেলেন্ট একটা কিছু দেখাবো, ঠিক আছে? তাহলে আমার সঙ্গে রেডি হয়ে নাও, কোমরে গামছা বেঁধে নাও, চলো আমার সঙ্গে রান্না শিখতে। আজকে যেমন তোমাদেরকে বললাম যে আমি কেমন করে চটজলদি আমার নিজের একটা খাবার, যখন আমার বেশি হাতে সময় নেই কিন্তু সুস্বাদু বানাবো, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু রান্নার এক্সপার্ট নই, আগের থেকেই বলে রাখছি, আমি কিন্তু তোমাদেরকে রান্না শেখাচ্ছি না, আমি কেমন করে খাই সেটা দেখাচ্ছি। এখন দেখো, আগে দেখো এটার মধ্যে আমি সাদা তেল দিয়েছি, ঠিক আছে? সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি, এটা অলরেডি গরম হয়ে গেছে। তারপরে আমি এটার ভেতরে পেঁয়াজ দিয়ে দিলাম। এটা আমার রান্নার প্রসেস, আমি কিন্তু রান্না শেখাচ্ছি না, আমি শুধু দেখাচ্ছি। পেঁয়াজগুলো নেড়ে দিলাম, এটা ভাজা ভাজা হতে থাকে, ঠিক আছে? গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, এটা ভাজা ভাজা হতে থাকুক। এখন দেখো, এখানে আমি মাছ ভেজে রেখেছি তিনটে। না 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 না, আমরা তিনজন নই, এখন আমরা ঘরে দুজন আছি, আমরা দুজন খাবো। আমি একটা খাবো, আমার সাথে যে আছে সে একটা খাবে, আর এটা আমরা হাফ করে খাবো। একটু বেশি খেতে ইচ্ছা করলো, নিয়ে ফেললাম, সবসময় গুনে গুনে খেতে হবে নাকি? কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এদিকে দেখো গাজর ভেজে রেখেছি, এই যে কাজু কিশমিশ ভেজে রেখেছি, এই দেখো আলু সুন্দর করে ভেজে রেখেছি, আর এখানে একটু ফুলকপিও ভেজে রেখেছি, ঠিক আছে? না না না, এইটা এই যে এটা দেখতে পাচ্ছ, এটা না, এটা রাত্রে মাছের ঝোল খাবো, দেখ এদিকে তাকিও না, এটা এটার মধ্যে ইউজ করবো না। এই দেখো এখন পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে, সুন্দর করে বড় আছে, ভালোভাবে ভেজে নিচ্ছি, নিজের খুশি মতন কোনো নিয়ম আছে নাকি? আমি খাবো আমার মন মতো, আমি তো অনেকে তো দেখাচ্ছি যে দেখো আমার যখন বেশি কাজ টাজ করতে ইচ্ছা করে না, তখন অথচ একটু ভালো খেতে ইচ্ছা করে, আমি জানি এটা খেতে ভালো হবে। ও দেখো, আমি কথা বলব এত বাজে বকি না, এইদিকে আসো, এইদিকে দেখো, এই যে আমি বাসমতি রাইসটা এই দেখো ঝরঝরে করে করে রেখেছি, এই যে তেজপাতা, এই যে কী বলে এটাকে, দালচিনি এগুলো, তারপরে এই যে এলাচি দিয়েছি ফাটিয়ে, গোলমরিচও আছে, গোলমরিচটা খুঁজে পাচ্ছি না দেখানোর জন্য, গোলমরিচও আছে, তারপর একটু তেল দিয়েছি, তারপর একটু লবণ দিয়েছি, দিয়ে এটা ভাতটা করে রেখেছি ঝরঝরে করে। রাত্রিবেলায় মাছের ঝোল খাবো, ফুলকপি ওই যে দেখলে ফুলকপি সাথে একটু কচু ওটা দিয়ে মাছের ঝোল খাবো। এখন এটা বানাচ্ছি, আচ্ছা এটা দিলাম তো, এটা দেওয়ার পরে আমি কি করব, একে একে সব ভাজাগুলো যে রেডি করে রেখেছিলাম সব এটা আমাদের দিয়ে দেবো। লঙ্কাটা দিয়ে দিই, হ্যাঁ তাহলে একটু ভাজা ভাজা হবে, ভালো লাগে। এটা দিয়ে দিলাম, ফুলকপিটা দিয়ে দিলাম,
বাসনগুলো ওই পাশে দিই, তোদের আর কোনো কাজ নেই। বলে না কাজের সময় কাজই, কাজ করে লে পাজি, ওদের কাজ শেষ হয়ে গেছে বাসনগুলো, এখন আমি কেন রাখবো? ওরা ভিডিওতে দেখাবে নিজেদেরকে, হতেই পারে না। এই দেখো আলু ভাজা দিলাম, এটাকেও পাঠিয়ে দিলাম, এটাকেও পাঠিয়ে দিলাম, যা তোদের চলে যা, তোদের কাজ শেষ। আচ্ছা আমি ভাজার সময় অল্প একটু নুন দেবো, বেশি দেবো না। কেন? কারণ কি আমি এগুলো সব নুন দিয়েই তো ভেজেছি, যেহেতু ওই যে পেঁয়াজটা দিয়েছিলাম তো তার জন্য একটু দিলাম। আচ্ছা এখন আমি কী করবো বলো 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 বলো, ড্রাই ফ্রুটস তো দিয়ে দেবো, ভাজা হয়েছে তাতে কি আরও ভাজুক। এটা কালো কিশমিশ দেখেছ, এটা কালো কিশমিশ, এটা কিন্তু খাওয়া ভালো শরীরের পক্ষে। আচ্ছা আমি বেশ করে ভেজে নিচ্ছি, এখন আমি কি করব মাছটা দিয়ে দেবো। দেখো তোমরা বিশ্বাস করছো না তো যেটা আমরা হাফ খাবো, এই দেখো আমি তোমাদের দেখানোর জন্যই, বিশ্বাস করানোর জন্য হাফ করে দিয়ে দিলাম, ঠিক আছে? এটা আমরা হাফ করে খাবো, আর এটা গোটা খাবো, এটা গোটা খাবো, বাসনটাকে পাঠিয়ে দিই। ভালোই হবে কি বলো, মনে হচ্ছে না ভালো হবে? আচ্ছা এখন আমি কি করবো, একটু বাবা হাতে গরম লাগে, হলো করে ফেলি আমি, অভ্যেস হয়ে গেছে না রাত্রে রাত্রে। এখন আমি এই ঝরঝরে ভাতটাকে এটার ভিতরে দিয়ে দেবো, দেখো কি ঝরঝরা হয়েছে। হ্যাঁ মুখে বললে কি হবে, রাখতে পারি না, মনে হচ্ছে ভালোই রাখতে পারি, কি বলো? খারাপ কিন্তু হচ্ছে না। এই দেখো এইভাবে এখন আমি এটাকে মিশিয়ে দেবো, এই যে মিশিয়ে দিচ্ছি, এই তৈরি হয়ে যাচ্ছে। দাঁড়া 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 দাঁড়া, একটা জিনিস তো ভুলেই যাচ্ছি, এই সময়টা আমাকে কি দিতে হবে, একটু ঘি দিতে হবে, নতুন ঘিয়ের প্যাকেট, নতুন ঘিয়ের প্যাকেট। কেমন খেতে হবে বলো? হয়ে যাবে, আর দেবো না বেশি ঘি খাওয়া, মানে মোটা হয়ে যাওয়া। যদি মনে হয় খাওয়ার সময় একটু উপরে দিয়ে নেবো, সেই অপশান তো রয়েই গেল। দেখো রুমা নাকি তেল দিয়ে বানায় না, এই দেখো তেল ঘিতে চপচপ করছে, ওই যে বললাম আজকে একটু ভালো খেতে ইচ্ছে করেছে। তাহলে এই হয়ে গেল। হ্যাঁ তোমরা বলবে এটার উপরে ধনে পাতা কেন দিলাম না, ধনে পাতা নেই সেই জন্য দিলাম না, সব সময় কি সব জিনিস থাকে, এটার মধ্যে ধনে পাতা দিলে কিন্তু ভালো হতো, তোমরা দিয়ে নেবে না? ও হো ভুলে গেছি, আমি তো রান্না শেখাচ্ছি না, আমি তো আমার নিজের রান্নাটা দেখাচ্ছি। যাই হোক তোমরা দিয়ে নেবে বলবো না, তবে আমি দিতে পারলাম না।